আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের রিকোয়েস্টেড একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ফালাকের ডেইলি রুটিন, মানে সকাল থেকে ও কি কি করে রাত পর্যন্ত। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমার এই ব্লগটি আমি কয়েকদিনে করেছি, কারণ একদিনে ঘুম থেকে উঠে পুরো দিনের অ্যাক্টিভিটিস রেকর্ড করা প্রায় ইম্পসিবল। তো যাই হোক, সকালবেলা ফালাক উঠে যায় মনে করেন 6টা সাড়ে 6টার ভেতরে, আর ওকে উঠার পরেই প্রথমে আমি দুধ খাইয়ে ফেলি, জাস্ট বোতলে, যে রেগুলার এনফামিল আমি ওকে খাওয়াই সেটা। তো অনেকে জিজ্ঞেস করেন আপু ওকে কোন ফর্মুলা দেন, তো আজকে বলে দিচ্ছি, ওকে এনফামিল নিউরো প্রো যেটা সেটা দিচ্ছি। তো দুধ খাওয়ানোর পরে ও আরেকটা ন্যাপ নেয় মোটামুটি, আর সেই ন্যাপের ফাঁকে আদিয়ানেরও স্কুলের টাইম হয়ে যায়। তো আদিয়ান স্কুলে যাওয়ার পরে ও আবার ঘুম থেকে উঠে যায়, মোটামুটি 9টার দিকে আবার সজাগ হয়ে যায়। তো এই তো এখন বাজে সকাল 9:30-এর মতো। তো ওকে আমি ফ্রেশ করে দিয়েছি, মাথা টাতা ভালো করে আছড়িয়ে দিয়েছি, তারপরে মানে একটু ফ্রেশ আপ করা আর কি বাচ্চাকে। আর মোটামুটি ওর ডেইলি রুটিন মানে প্রত্যেক দিন প্রায় একইভাবে যায়। তো এই তো ও রেডি এখন, আর এই যে এখানে আমি একটা কেডির মতো, মানে ছোট একটা বাস্কেটের মতো, এটার ভেতরে আমি আনুষাঙ্গিক যা প্রয়োজনীয় সব জিনিসপত্র ওর একসাথে রেখে দেই। এতে করে আমার মানে থ্রু আউট দ্য ডে খুব ইজি হয় সব কিছু মানে ব্যবহার করতে। তো এখানে ডাইপার, তারপরে গ্রাইপ ওয়াটার, এই যে এই গ্রাইপ ওয়াটারটা অনেক ভালো, এটা হচ্ছে মামি প্লিজ, আপনি ওয়ালগ্রিন, সিভিএস বা ওয়ালমার্ট যে কোনো জায়গায় পেয়ে যাবেন, এটা অনেক ভালো। আমার আদিয়ানের সময়ও সেম গ্রাইপ ওয়াটার আমি ইউজ করেছি। আর এখানে একটা আলমন্ড অয়েল, আর এখন ওকে এভিনো বেবি যে লোশনটা সেটা ব্যবহার করছি ওর জন্য। আর এই যে এই ক্রিমটা ড্যাসিটিন ক্রিম, এটা ডাইপার র্যাশ ক্রিম, তো এটা তো সব সময় লাগে না, যখন র্যাশ হয়ে যায় বা একটু লাল হয়ে যায় তখন ব্যবহার করা হয়, তারপরও কেডির ভেতরে রেখে দেই। আর এটা হচ্ছে নোজ ফ্রিডাও বলে, আবার নোজ পাম্পও বলে অনেকে, তো এটা দিয়ে আর কি নাকে সর্দি বা ময়লা এগুলা পরিষ্কার করা হয়। এখানে হেয়ার ব্রাশ আর একটা, আর হেয়ার কম্ব একটা, আর এই যে এই সেফটি কিটটা অনেক প্রয়োজনীয়, এটা থেকে মেইনলি ইউজ করা হয় হচ্ছে নেল কাটার আর ফাইলিং, যেটা নখ কাটার পরে আর কি জাস্ট ঘষে দিতে হয় একটু, নয়তো বা বাচ্চাদের নখ এতটাই পাতলা থাকে যে মানে হাত পা চিরে ফেলে মানে খুব ইজিলি। আর এই যে ওর ওয়াইপস, তো আর কি সব কিছু হাতের নাগালে রাখা। আর এই ধরনের কেডি আপনারা যে কোনো সুপার মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন, আর অ্যামাজনেও কিন্তু পাওয়া যায়। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম, ওকে ব্রেকফাস্ট করাবো। তো ব্রেকফাস্টে হচ্ছে এক এক দিন আমি এক এক রকম দেই, আমি মোস্টলি প্রেফার করি হোমমেড ফুড, বাট তারপরও আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আমি বাইরের কিনা ফুড দেই তাহলে কিভাবে দেই। কারণ আজকের ভিডিওটি যেহেতু ওকে নিয়ে, তো আমি চেষ্টা করেছি বেসিকলি ওর মানে ডেইলি রুটিনের মধ্যে যা যা পড়ে সব কিছু আর কি মোটামুটি ইনক্লুড করা। আমি ওকে বিচনাটের যে অর্গ্যানিক ফুড থাকে সেটা দেই, বাট সামহাও এখন একটু বড় হয়েছে, তো এই যে ফ্রুটসগুলো দুইটার প্যাক থাকে সেটা আনিয়ে ফেলি, কারণ দেখা যায় মানে 8 আউন্স থাকে, একটাতে 4 আউন্স থাকে তো হয় না। তো এই যে আমি যদি মানে খাওয়াই আর কি ওকে, তখন আর কি করি যে এই ধরনের যে বেবিদের সিরিয়াল পাওয়া যায় সেটা মিশিয়ে একটু ফর্মুলা দিয়ে তারপরে ওকে খাওয়াই, একটু হেভি হয় আর কি নাস্তাটা। তো এই যে বেবি ওটমিল বিচনাটের, বা এখানে অর্গ্যানিক মাল্টিগ্রেন অ্যাপল ব্যানানা স্ট্রবেরি সিরিয়াল, তো যেহেতু আজকে ফ্রুট খাওয়াচ্ছি এই জন্য আর কি আমি ইয়ে করছি, জাস্ট ওটমিলটা দিয়ে দিচ্ছি, আর এটা বেবি ওটমিল, আর এই যে ওর এনফামিল নিউরো প্রো, আর এই যে ওর এনফামিল নিউরো প্রো প্রায় 1 স্কুপ থেকে একটু কম বা একটু বেশি এরকম করে অ্যাডজাস্ট করে আর কি আমি মিশিয়ে ওর ব্রেকফাস্টটা রেডি করে নেব। আর আমি যদি ঘরে তৈরি আমার যে পিউরেগুলো থাকে সেটা দিয়ে করি, সেম ওয়েতে আমি ডিফ্রস্ট করে তারপরে আমি এভাবে নাস্তা বানিয়ে নিই। আর সেটার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিভাবে আমি ঘরের মধ্যে ওর জন্য ফ্রুটস আর ভেজিটেবলের পিউরেগুলো করে থাকি। আর এখানে আপনাদের আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে ওকে সকালবেলা অ্যাভোকাডো আর ব্যানানা দিয়ে স্ম্যাশ করে আর কি একদম, তখন আর কি সেটা খাওয়াই। তো এটা হচ্ছে অনেক নিউট্রিশাস আর
কি বলবো, অনেক হেলদি একটা খাবার বাচ্চাদের জন্য। আর অ্যাভোকাডো তো সবাই জানেন এটা হচ্ছে সুপার ফুড, আর অনেক ভালো সোর্স অফ মানে ন্যাচারাল ফ্যাট, যা বেবিদের শরীর বলেন আর বড়দের শরীর বলেন মানে সবার জন্য অনেক উপকারী। চেষ্টা করবেন একটু পাকা কলা এবং পাকা অ্যাভোকাডো ব্যবহার করার জন্য, এগুলো ম্যাশ করতে অনেক ইজি হয়, আর আপনার বাচ্চা যতটুকু খায় তার আন্দাজ বুঝে আপনি নেবেন আর কি। তো এই যে এভাবে আমি একটা নাইফের সাহায্যে মানে খুলে নিয়েছি সব কিছু, আর কলাটাও নিয়ে নিচ্ছি। আর আপনার বেবি যদি মনে করেন যে না অ্যাভোকাডো পছন্দ করে না, তখন আর কি কলাটা অ্যাড করলে একটু মিষ্টি মিষ্টি হয়, তখন আর কি ইজিলি খেয়ে ফেলে। তো আদিয়ানকে আমি খুব খাইয়েছি এটা, একটা কলা একটা অ্যাভোকাডো প্রত্যেক দিনই প্রায়, হয়তো বা একদিন পর পর দিতাম ওকে। আর এটা খাওয়ালে কিন্তু ওদের টয়লেটও অনেক ভালো হয়, মানে কনস্টিপেশন হয় না মোটামুটি, কারণ কলাতে দেখেছি নর্মালি যদি জাস্ট কলা খাওয়ান তাহলে বাচ্চাদের কনস্টিপেশন হয়ে যায়। আমি জানি না অন্য বেবিদের ক্ষেত্রে, বাট ফালাককে যদি আমি এমনি জাস্ট কলা খাওয়াই তখন পরের দিন দেখা যায় ওর টয়লেটে অনেক কষ্ট হয়। তো যাই হোক, এইভাবে অ্যাভোকাডো দিলে আর কি সেই কষ্টটা আর হয় না বা প্রবলেমটা আর হয় না। তো এখন হচ্ছে খাওয়ানোর পালা, সেটা হচ্ছে সব থেকে কষ্টের কাজ। ওকে খাওয়ানো মানে হচ্ছে মোটামুটি একটা যুদ্ধের সমান, অনেক কিছু দিয়ে হাতে তারপরে ওকে খাওয়ানো লাগে। আর ওর বাবা থাকলে ওর বাবা এন্টারটেইন করে, রাহি বাসায় আসলে রাহি করে, তারপরে আমার আদিয়ান করে, এক একটা জিনিসতেই ও হাত থেকে মাটিতে ফেলে দেয়। তো এটা হচ্ছে ওর নতুন একটা খেলা, মানে যাই আপনি হাতে দিবেন ও দেখে 5 মিনিটের জন্য মানে আবার ছুঁড়ে দিবে। 5 মিনিট বলছি কি মানে 1 মিনিটও হাতে রাখে না, আবার মাটিতে ফেলে দেয়, তো আপনি তুলে দিতে হয়। তো এইভাবে করে আর কি এক স্পুন করে প্রায় 1 ঘন্টা লেগে যায় খাওয়াতে খাওয়াতে। আর ওর দেখা যায় যে এমনি টয় থেকে ঘরের অন্যান্য জিনিসপত্রের প্রতি আকর্ষণ বেশি, যেমন এই যে মানে স্প্যাচুলা বলেন স্পুন বলেন এইগুলা দিয়ে খেলবে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ওর ন্যাপ টাইম, তো 12টার দিকে প্রায়, 11:30 বা 12 o'clock-এর দিকে বা নুন টাইম যেটা, সেই টাইমে আর কি ও একটা ন্যাপ দেয়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুমায়। আর উপরে যদি রুমে নিয়ে আসি তাহলে আর একটু লম্বা ঘুম দেয়, কিন্তু সুইংয়ে তো বাইরে একটু আলো থাকে তো ভালো করে ঘুমাতে পারে না। আর যেহেতু নিচে কাজকর্ম করি বা একটু শব্দ হয় তখন দেখা যায় যে একটু ওর মানে ঘুমটা ভেঙে যায়, ও খুব লাইট স্লিপার মানে ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়। আর একটু যদি মানে কোয়াইট জায়গায় থাকে তাহলে দেখা যায় একটু লম্বা সময় ঘুমায় আর কি। তো ডিপেন্ড করে, আমি কোনো দিন ওকে উপরে নিয়ে আসি, আবার কোনো সময় ওর বাবা নিয়ে যান যদি বাসায় থাকেন। তো এই তো, আর এই এই যে ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে ওর পাশে বসতে হবে। ওর একটা রুটিন হচ্ছে যে সুইংয়ে দেওয়ার পরেও বা বেডে দেওয়ার পরে ওর পাশে থাকতে হবে, তারপর মানে ও দেখবে আপনি ওর পাশে আছেন কি না, তারপরে মেক শিওর করে তারপরে ও ঘুমায়। তো প্রায় 15-20 মিনিট স্ট্রাগল করার পরে তারপর ওর ঘুম আসে। আর এই তো, এই ফাঁকে ঘরের অন্যান্য কাজকর্ম সেরে ফেলবো। অন্যান্য বেবিরা দেখা যায় যে আরও বেশি সময় ঘুমায়, বাট ওর ঘুম কেন যেন একটু কম। তো যাই হোক, এখন শেষ ঘুমটুম, এখন ওকে আবার আরেকটা বোতল দুধ খাওয়াবো। এখন প্রায় 3:20-এর মতো বাজে, রাহি ও স্কুল থেকে চলে এসেছে, তো ঘুম থেকে উঠার পরে আর কি দুধটা দেই। তো আমি আর কি ওর মানে ওর আসলে খাবার রুচি তার তেমন নেই, কারণ আদিয়ানকে মাশাল্লাহ আমি 3 বেলা খাওয়াতাম মানে ফুড, সলিড ফুড, আর দুধ মনে করেন এরকম 4-5 বার দিতাম। বাট ফালাক একটু ডিফারেন্ট, ওর খাবারের চাহিদা তেমন একটা নেই বললেই চলে। দুধটাও মনে করেন আমি এখনও বেবি থাকতে যে দুধটা খেত সেটা সেই আউন্সই এখনও খাচ্ছে, মানে ভোরে যে বোতল ভরে খায় এরকম না, মাত্র 4 আউন্স দুধ খায়। আর আদিয়ান তো মাশাল্লাহ, ওকে আমি 8 আউন্স খাওয়াতাম এভরি ফিডিং আর কি, প্রায় 6-7 বোতলও খেত, তার উপর আবার 3 বেলা সলিড খাওয়াতাম আর কি। তো ওর খাওয়ানোর উপরই আমার সারাদিন চলে যেত, বাট ফালাক ডিফারেন্ট। তো এখন হচ্ছে বিকেলবেলা, এই টাইমে মোটামুটি আমরা সবাই একটু ফ্রি থাকি, আদিয়ান স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া মোটামুটি সবারই শেষ হয়ে যায়।
আর ওর সাথে আমরা একটু খেলাধুলা করি, আদিয়ানও খেলাধুলা করে বা ওর সাথেও আমরা টাইম স্পেন্ড করি। মানে মোট কথায় বিকেলবেলা হচ্ছে লেজার টাইম, আমরা একটু সবাই অলস টাইম কাটাই আর একটু চা খাই বা রিল্যাক্স করি, ফালাকের সাথে খেলি, আদিয়ানও খেলে। আর আদিয়ানের হুজুর স্টার্ট করার আগে একটু টাইম থাকে, তো এই টাইমটাই আর কি ফালাক আমরা সবাই মিলে আর কি একটু টাইম স্পেন্ড করি, হয়তো বা টিভি দেখি। Try to stay in Palak. I'm gonna be weird. No, baby, you want to be a mouse? No, 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 no. Mom, I'm doing something that's appropriate for her. Wow. তার বয় দো বাবা, তার বয় তো অন বয় তো ফালাক। তো বিকালের খেলাধুলা শেষে ওকে আবার দুধ খাইয়ে আমি বেডে দিয়ে দেই একটা ন্যাপ দেওয়ার জন্য। তো দিনের মধ্যে দুইবার আর কি ও ঘুমায়, তো দুপুরবেলা একবার, সকালে উঠার পরে আবার এই টাইমে একবার। তো এখন ঘুম দিয়ে মনে করেন ও উঠে যাবে আবার 7:30-র দিকে, মানে সন্ধ্যা 7:30-টার দিকে, আর তারপরে আর ঘুমাবে না একদম, মানে 9:30 বা 10 o'clock, মানে 10টার মানে ভেতরে ওকে বেডে নিয়ে যাই। আর আলহামদুলিল্লাহ ও একটা রুটিনের মধ্যে পড়ে গিয়েছে, এভরি ডে সেম টাইমে, মানে ও সেম অ্যাক্টিভিটিসগুলো করতে পছন্দ করে, নয়তো বা দেখা যায় একটু ফাঁসি হয়ে যায় বা কান্নাকাটি করে। তো বাচ্চাদের আসলে এই একটা জিনিস আমার ভালো লাগে, ওদেরকে আপনি যেই রুটিনে ফেলবেন বাচ্চারা কিন্তু সেই রুটিনেই থাকে, মানে ওরা রুটিনটা খুব পছন্দ করে। আর এতে করে মায়েদেরও কিন্তু অনেক হেল্প হয় যেটা আমি মনে করি, কারণ সেম টাইমে যদি মানে আপনি সব কাজগুলো করতে পারেন আর বেবিটাও যদি মানে টাইম মতো ঘুমাতে পারে, তখন বাচ্চারাও ভালো ফিল করে, অনেকে মানে হাসি খুশি থাকে আমি যেটা দেখেছি। আর যদি একটু ঘুম কম হয় বা রুটিনের একটু এদিক সেদিক হয়, তখন দেখা যায় যে একটু ক্র্যাঙ্কি হয়ে যায়। তো এখন আমি ফালাকের কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে, আর ওর কাপড় ক্লিনিংয়ের জন্য আলাদা একটা লিকুইড ব্যবহার করি, আর এখন পিউরেক্সের এই বেবি লন্ড্রি লিকুইড যেটা সেটা ব্যবহার করছি। আর অনেক ধরনের আসলে বেবিদের ইয়ে পাওয়া যায় স্টোরে, এটা কোনো ম্যাটার না। আর যেহেতু ছোট, অনেক সময় দেখা যায় যে ওদের কি বলে অনেক সময় রিয়াকশন হয়, অ্যালার্জিক রিয়াকশন কাপড় থেকে, সেজন্যই আর কি এটা। আর একটু বড় হয়ে গেলে দেখা যায় যে রেগুলার যে লিকুইডগুলো থাকে সেগুলো দিয়ে ধোয়া যায়। আর আমি আমার কাছে আর কি মনে হয় বাচ্চাদের কাপড় চোপড় একটু আলাদা ধুয়ে দিলেই মানে ভালো, তো ওদের কাপড় আর কি একসাথে ধোয়া শেষ হয়ে যায়। আর অনেকেই দেখেছি যে মানে প্রত্যেক দিন কাপড় মানে ধুয়ে দেন, বাট আমার কেন যেন এত ছোট ছোট কাপড় আর মেশিনে দিতে মানে ইচ্ছে হয় না, তো একসাথে করে আর কি সপ্তাহে একবার দিয়ে দিলেই হয়ে যায়। তো এই তো ও ঘুম থেকে উঠে গিয়েছে অ্যারাউন্ড 7:30, আর এখন আবার ওরা খেলাধুলা করবে, একটু টাইম স্পেন্ড করবে। তো এইভাবে যায় আর কি, আদিয়ানেরও পড়াশোনা শেষ, হোমওয়ার্ক করা শেষ, ও একটু খেলবে। দেখা যায় আদিয়ানেরও স্কেডিউল অনেক টাইট, আদিয়ান তো বিজি, ও একটু বড় হয়ে গিয়েছে আর ফালাক তো এখনও ছোট, তো একটু সময় পায় ভাইয়ের সাথে খেলাধুলা করতে বা মামার সাথে খেলাধুলা করতে। তো এই তো ওদের মানে খেলা শেষ হয়ে গেলে ডিনার করিয়ে তারপরে আদিয়ান বেডে চলে যাবে আর আমিও ফালাককে নিয়ে বেডে চলে যাব, বাট ওর ডিনার করতে হবে। তো আদিয়ানকে এক পাশে ডিনার দেই আর ফালাকের ডিনারটাও এক পাশে মানে ওকে খাওয়াই, এভাবে করে। তো আমাদের ঘরে মোটামুটি 8:30 থেকে মানে থেকে 9 o'clock এই টাইমটা অনেক বিজি যায়, কারণ দেখা যায় আদিয়ানও মানে খাবে আর ফালাকও খাওয়ার জন্য রেডি, আমরাও মানে টুকিটাকি যদি কিছু খাওয়ার থাকে তখন এটা খেয়ে নিতে হয়। তারপরে তো 9:30-র মানে ভেতরে আর কি আদিয়ান মাস্ট বেডে মানে দিয়ে দেই ওকে, কারণ সকালে উঠতে হয় স্কুলের জন্য। আর ফালাকও সেম মানে রুটিনটা বুঝে গিয়েছে, এই জন্য দেখা যায় অ্যারাউন্ড 9:30 ও কান্নাকাটি শুরু করে। মানে ওকে যদি মোট কথা আমি অনেক সময় দেখা যায় যে নিচে বসে একটু টিভি দেখতে চায়, বাট ওর কান্নাকাটির জ্বালায় আর কি আমি আর সেটা করতে পারি না।
খেলাধুলার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিজের মধ্যে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে এইভাবে, ওকে নাম্বার, কালার বা অ্যালফাবেট এগুলো আর কি একটু দেখাই বা আমরা আওয়াজ করি। ও খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু মানে ইনভলভ হয় আমাদের সাথে। তো এগুলা কিন্তু খুব ইজিলি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়ার। এছাড়াও ডলার স্টোরে কিন্তু পাওয়া যায়। তো এই বয়সে বাচ্চাদের অনেকেই বলতে পারেন যে ওরা কি বুঝে বা ওদের তো মানে পড়াশোনা করবে কি, আসলে এটা তো পড়াশোনা না, ওদের জাস্ট ব্রেইন ডেভেলপমেন্টে অনেক হেল্প হয়। আর ওরা ডিফারেন্ট সাউন্ড মেক করে, আর যদিও বা বেবিরা বোঝা যায় যে অনেক কিছু বুঝে না, বাট তারা কিন্তু অনেকটাই স্মার্ট আমাদের থেকে। আর এই সাউন্ডগুলো পরে দেখবেন খুব ইজিলি ওরা লার্ন করে ফেলবে, কারণ বেবিদের ব্রেইন হচ্ছে স্পাঞ্জের মতো, ওরা যা দেখে তাই শিখে, জাস্ট একটু ফানের মাধ্যমে আর কি। ওদের সাথেও টাইম স্পেন্ড করা হয়ে যায় আর ওরাও ডিফারেন্ট কিছু শিখে যায়। তো ফিরে চলে আসলাম আবার রাত্রের রুটিনে। রাত্রের বেলা ওর জন্য আমি খিচুড়ি বানাই, আর এর জন্য আমি চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছি। আর সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর, স্পিনেচ, তারপরে একটু তেজপাতা, এক টুকরা দালচিনি, আর এখানে বুকের মাংস মুরগির। তো এক এক দিন আসলে এক এক রকম করি, তো আজকে যেটা করছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাতে আমি ওকে একটু হেভি খাওয়াই, কারণ দেখা যায় যে প্রায় মানে দুইবার তিনবার ঘুম থেকে উঠে পড়ে। তো যদি এইভাবে খিচুড়ি মানে খাইয়ে ফেলি দেখা যায় সেদিন মানে একটু কম উঠে আর কি। তো তারপরেও ডিপেন্ড করে এক একদিন এক এক রকম। তো যাই হোক, আমি সামান্য একটু হলুদও দিয়েছি, জাস্ট আমরা যেভাবে খাই। আর 9 মাসের শিশুরা কিন্তু একদম বড়দের মতো, আর মানে একদম ওদের টেস্ট বাডও তখন চেঞ্জ হয়ে যায়। আর এখানে আমি একটু আনসল্টেড যে বাটার থাকে সেটা দিচ্ছি। তো বেবিদের খাবারে কিন্তু কোনো ধরনের মানে লবণ বা চিনি এগুলো অ্যাড করতে হয় না আনটিল 2 ইয়ার্স, মানে 2 বছরের আগ পর্যন্ত। তো খিচুড়িটা সিদ্ধ হওয়ার পরে আমি তেজপাতা ডালচিনি তুলে ফেলে এভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিই। আর আপনার শিশুর চাহিদা অনুযায়ী বা বাচ্চার চাহিদা অনুযায়ী আপনি ব্লেন্ড করে নেবেন, যতটুকু মিহি বা আধা ভাঙা রাখতে চাইলেও আধা ভাঙা রাখতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে এই হ্যান্ড ব্লেন্ডারের লিঙ্কটা আমি দেওয়ার চেষ্টা করব। আর এর বাইরেও আমরা সারাদিন যা খাই ওর মুখে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, যাতে ও সলিড খাবারে একটু অভ্যস্ত হয়ে যায়। তো ওকে নিয়ে বেডে চলে এসেছি, এখন বাজে রাত 10টা। তো ওর দুধের বোতল এভাবে ধুয়ে রেডি করে আমি নিয়ে আসি, কারণ রাত্রে তো বলেছি ঘুম থেকে উঠে দুধ খাওয়ার জন্য। আর এই ধরনের ডাইপার কেডি আরেকটা আমার বেডরুমে রাখা আমার হাতের পাশে, যাতে রাত্রের বেলা সব জিনিসপত্র আমি হাতের কাছে পাই। এখানে মোটামুটি নিচে যা রাখা তার ডুপ্লিকেট আর কি উপরে, কারণ দেখা যায় যে রাত্রেবেলা ঘুমের ঘোরে আপনি যে খুঁজে অন্য কিছু বের করবেন সেটা পসিবল হয় না। তো ডাইপার, ওয়াইপস, তারপরে ওর দুধ, একটা সিরিয়াল, লোশন আর কি সব কিছুই মোটামুটি একসাথে রেখে দিই। আর একটা থার্মোমিটারও রাখি, কারণ অনেক সময় দেখা যায় রাত্রের বেলা টেম্পারেচার যদি একটু হাই হয়ে যায় তখন যে নিচে গিয়ে খুঁজে নিয়ে আসবেন সেটা সম্ভব হয় না। তো বেসিক জিনিসগুলো আর কি আপনি যেটা মনে করেন প্রয়োজনীয় সেইটা রাখতে পারেন হাতের পাশে। আর বিশেষ করে নিউবর্ন মাম যারা, তাদের তো আমি মনে করি এই জিনিসটা অনেক উপকারে আসবে, যেটা আমি পেয়েছি আর কি, আমার খুবই কাজে এসেছে এই জিনিসটা। আর এই যে এখানে আমি যেটা বলেছি শুরুতে, আমি উপরে আসার আগে এইভাবে দুধের বোতল ক্লিন করে ওর যতটুকু পানি প্রয়োজন সেই অনুপাতে পানি নিয়ে চলে এসেছি উপরে, যাতে আমার বারবার নিচে যেতে না হয় ওর দুধ বানানোর জন্য। আর এটা আমার পানি রাত্রে খাওয়ার জন্য। তো এইভাবে আনলে আর কি আমার আর মানে রাত্রে যখন উঠে তখন সাথে সাথে জাস্ট ফর্মুলা অ্যাড করে ওকে খাইয়ে ফেলতে পারি। আর ওকে আমি রুম টেম্পারেচারেই দুধটা দেই, ওয়ার্ম করি না আর কি। আমি এভাবে আদিয়ানকে খাইয়েছি, ওদের পিডিয়াট্রিশিয়ানের সাথে আমি কনসাল্ট করে তারপরে দিয়েছি, কোনো প্রবলেম হয় না। কারণ অনেকেই মনে করেন যে গরম দুধ খাওয়াতে হবে বেবিকে, বাট ওরা কিন্তু আপনি যা অভ্যাস করাবেন তারা কিন্তু সেটাতেই অভ্যস্ত হয়ে যায়। তো আজকের ব্লগটি এতটুকুই, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।